হাই আমি বাপিরাই আজকে আমি আপনাদের সামনে একটা কম্পিউটারের দারুণ টিপস নিয়ে এসেছি মজার টিপস যে টিপসটা হলো আপনি কম্পিউটার চালাবেন সঙ্গে সঙ্গে আপনার কী হবে অটোমেটিক্যালি যে সফ যে কোনো যে সফটওয়্যারটাকে আপনি সিলেক্ট করে রাখবেন সেই সফটওয়্যারটা অটোমেটিক্যালি প্রতিদিন আপনার কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই আপনার সেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে কিছু করতে হবে না অটোমেটিক্যালি হয়ে যাবে তো কীভাবে অটোমেটিক্যালি হয় তো সেই টিপসটাই দেখাবো কারণ এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আপনারা যত কম্পিউটারে যারা পেশাদারি বা কম্পিউটার নিয়ে সবসময় থাকেন কাজ করেন বা যে সফটওয়্যারটাই বেশি কাজ করেন তো সেই সফটওয়্যারটাকে আর আপনাকে সিস্টেমের যে পদ্ধতি থাকে ওপেন করা সেটাকে না করে অটোমেটিক্যালি হয়ে যাবে একটা ইজি স্টেপ রয়েছে সেটা আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিন তো প্রথমে আমরা উইন্ডোজ প্লাস আর করে রানবক্স ওপেন করে নিব রানবক্স ওপেন করে নিবেন তারপর একটা কমেন্ট লিখতে হবে সেল স্টার্ট আপ দেখুন আমি আপনাদেরকে জুম করেও দেখিয়ে দিচ্ছি সেল এই যে বানানটা রয়েছে ক্লোন স্টার্ট আপ আপনারা এই বানানটা দেখে দেখে লিখে নেবেন লেখার পর ওকে করে নেবেন ওকে করলে কি হবে একটা যখনই ওকে করবেন একটা উইন্ডো চলে আসবে এই আমি যে লেখার পর যে ওকে করে নিলাম উইন্ডো চলে আসলো এবার এই জায়গাটা রয়েছে স্টার্ট আপ যে উইন্ডোটা রয়েছে এখানে ফাঁকা জায়গাটা স্পেস আমরা এখানে ডেস্কটপের মধ্যে আইকনগুলো দেখতে পাচ্ছি যে সফটওয়্যারের আইকনগুলো আমি মনে করুন যে সফটওয়্যারটা কাজ করেন সেই সফটওয়্যারের আইকনটাকে কপি বেস্ট করে নেবেন তাহলে আমার হচ্ছে দেখুন ডেস্কটপের মধ্যে যে শর্টকাট যে রয়েছে আমি কাজ করি কালো রঙের যে আইকনটা রয়েছে ও স্টুডিওটা রয়েছে রেকর্ডিংয়ের এটাকে আমি কি করব রাইট ক্লিক করে কপি করে নিলাম আইকনটার গায়ে আর এই ফাঁকা জায়গাটাতে রাইট ক্লিক করে স্টার্ট আপের মধ্যে পেস্ট করে দেবো রাইট ক্লিক করে করে দিলাম কাজ শেষ হয়ে গেল ক্লোজ করে দেবো এবার কম্পিউটারটাকে বন্ধ করে যখনই রিস্টার্ট করবেন তখনই দেখবেন আমার আমার ক্ষেত্রেও ওবিএসটা আপনারা যেটা করে সফটওয়্যার নেবেন সেটাই চালু হয়ে যাবে তো এটা হচ্ছে খুব মজাদার আপনার আর পরিশ্রম রইলো না যখনই করবেন পেশাদার মানে একদম তো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ